ওয়েলকাম টু ব্যাংকক হসপিটাল ইউটিউব চ্যানেল। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো ইফতারিতে আমাদের খাদ্য তালিকা কেমন হওয়া উচিত। প্রথমেই আসি ইফতারিতে। ইফতারি আমরা শুরু করে থাকি সাধারণত পানি অথবা বিভিন্ন ধরনের জুস দিয়ে। জুসের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেটি যেন ঘরে বানানো হয় এবং চিনি ছাড়া বা চিনি কম হয়। ইফতারিতে অল্প পানি খেয়ে ইফতারির পর প্রতি 2 ঘন্টা অন্তর অন্তত 1 গ্লাস পানি পান করুন। লক্ষ্য রাখবেন প্রতিদিন অন্তত 6 থেকে 8 গ্লাস পানি পান করুন ইফতারি এবং সেহেরি মাঝখানে। আপনারা ইফতারিতে বিভিন্ন ধরনের ফলের আইটেম রাখতে পারেন, যেমন আম, কলা, খেজুর, নাশপাতি ইত্যাদি। ডিপ ফ্রাইড আইটেম যেগুলো আছে, যেমন বেগুনি, পেঁয়াজু, চপ, সেগুলো প্রতিদিন না খেয়ে চেষ্টা করবেন অন্তত আজকে 2টা পেঁয়াজু, কালকে 2টা বেগুনি বা তার পরদিন চপ এভাবে খেতে। বুট ভুনা অর্ধেক কাপ খেতে পারেন, বাট সেক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেটা যেন কম তেল দিয়ে রান্না করা হয়। বা সকালে নাস্তার যেসব আইটেম আছে, যেমন রুটি, সবজি, ডিম, সেগুলো খেতে পারেন, অথবা ওটসের বিভিন্ন প্রিপারেশন অথবা দই চিড়া খেতে পারেন। এখানে একটু লক্ষ্য রাখা উচিত মিষ্টি জাতীয় খাবার, সেগুলো ইফতারের সাথে সাথেই না খেয়ে অন্তত 2 ঘন্টা পর খাবেন, কারণ এগুলো আপনাকে দুর্বল করে দিবে এবং ঘুম ঘুম ভাব করবে। রাতের খাবারে আপনারা রাখতে পারেন কমপ্লেক্স কার্বোহাইড্রেট, প্রোটিন, শাকসবজি, দুধ এবং দুধ জাতীয় খাবার এবং একটি হেলদি ফ্যাট। কার্বোহাইড্রেট হিসেবে লাল চালের ভাত, লাল আটার রুটি, ওটস, হোল গ্রেন প্রিপারেশন ইত্যাদি রাখতে পারেন। কার্বোহাইড্রেট আপনাদেরকে সারাদিনের জন্য শক্তি দিয়ে থাকবে। প্রোটিন হিসেবে আপনারা যে কোনো ধরনের মাছ, মাংস, ডিম অথবা ডাল রাখতে পারেন। শাকসবজি সাধারণত কম আঁশযুক্ত ও কম ক্যালোরিযুক্ত হয়ে থাকে। প্রচুর পরিমাণে শাকসবজি খেতে পারেন, যেমন গাজর, টমেটো, পেঁপে, ব্রকলি, ক্যাপসিকাম, তবে সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে এগুলো কম সিদ্ধ করে খেতে পারেন। হেলদি ফ্যাট হিসেবে খেতে পারেন 1 মুঠো বাদাম, রাতের খাবারের সাথে রাখতে পারেন 1 কাপ দুধ, 1/2 কাপ দই অথবা 1 টুকরো পনির। যারা চা, কফি, গ্রিন টি খাচ্ছেন তারা লক্ষ্য রাখবেন সেটা যেন ইফতারির পর 1/2 ঘন্টা পর খেতে পারেন, তবে রোজার সময়টাতে নর্মালি ক্যাফেন জাতীয় খাবারগুলো একটু এড়িয়ে চলতে পারলে ভালো। এবার আমরা আলোচনা করব সেহেরি খাদ্য তালিকায় কী কী থাকা উচিত। সেহেরিতে খাবার রাখবেন কমপ্লেক্স কার্বোহাইড্রেট, প্রোটিন এবং আঁশযুক্ত খাবার। লক্ষ্য রাখবেন আপনি রাতের খাবারে যা খেয়েছেন সেহেরিতে যেন তার অর্ধেক হয়। কমপ্লেক্স কার্বোহাইড্রেট হিসেবে আমরা রাতের খাবারের মতোই রাখতে পারি লাল চালের ভাত এবং লাল আটার রুটি, চর্বি ছাড়া মাংস, ডাল, ডিম, কাঠবাদাম সেহেরিতে 2 থেকে 3টি রাখতে পারেন। কলা খেতে পারেন, কারণ এতে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম। যারা কম ক্যালোরিযুক্ত খাবার খেতে চান তারা 1 বাটি লো ফ্যাট দুধ সাথে সিরিয়াল এবং সাথে 2টি ডিম খেতে পারেন। সাধারণত চিনিযুক্ত খাবার সেহেরিতে পরিহার করুন, কারণ এটি খুব তাড়াতাড়ি হজম হয়ে যায় এবং আপনি দ্রুত ক্ষুধা অনুভব করবেন। এছাড়াও তেল, চর্বি জাতীয় খাবার, ঝাল খাবার পরিহার করুন সেহেরিতে। যারা ডায়াবেটিক পেশেন্ট তারা অবশ্যই ডায়াবেটিক ডায়েটের নিয়মাবলীর বাইরে যাবেন না, তবে চেষ্টা করবেন ইফতারিতে কম মিষ্টিযুক্ত খাবার খেতে। অর্ধেক আপেল, 1টি কলা অথবা 1টি খেজুর খেতে পারেন। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে রোজা রাখতে কোনো নিষেধাজ্ঞা নেই, তবে সেটি অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। ধন্যবাদ, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।